হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি তো এন পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের আঠাশ তারিখ থেকে তো তোমরা যারা এখনো প্রিপারেশান শুরু কর নি তাদেরকে বলবো তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশান শুরু করে দিতে পারো আমরা টপ ফাইভ হান্ড্রেড রিসনিংয়ের প্র্যাকটিস সিস শুরু করে দিয়েছি আমাদের এই ক্লাসটিতে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারবে এবং পরীক্ষায় আসার চান্স যেগুলো খুব বেশি সেই রকম কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি তো এই ক্লাসটি আমাদের কবে হচ্ছে আমরা দেখে নেব এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রতিদিন বিকেল পাঁচটায় তোমরা তোমাদের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো তোমরা যারা এখনও আন একাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো তোমরা আন একাডেমির সাথে যুক্ত হতে পারো আমাদের ডেসক্রিপশান বক্সে আন একাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নেবে তারপর তোমাদের মোবাইলে ওটি ইনস্টল করে আমাদের যে আমাদের যে ফ্রি আনলক কোডটা আছে আমাদের যে ফ্রি আনলক কোডটা আছে তোমরা ওটা ব্যবহার করতে পারবে ওটা ব্যবহার করলে এই যে ক্যাপিটাল লেটারের গাইডেন্সগুলো কোনো পেস হবে না মাঝখানে এটা ব্যবহার করলে তোমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারবে ওখানে পিডিএফগুলোও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অন নোটিফিকেশানটি অন করে দেবে তাহলেই কিন্তু সমস্ত রকমের নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে গত পর্বে যেটি হোমওয়ার্ক দেওয়া ছিল আমরা এখানে এটি সমাধান করার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা প্রথমে পজ করে সমাধান করার চেষ্টা করো তারপর যদি না পারো আমাদের সমাধানটা দেখবে আর গত পর্বের মতো এই পর্বেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে তো শেষ পর্যন্ত দেখবে তোমরা ভিডিওটা তো এটা সলিউশনটা কীভাবে হবে দেখব তো এখানে আছে তেষট্টি এখানে আছে সাত নয় এক আর এখানে আছে তিন এক সাত তো এইখানটাতে কী হবে তো এটার লজিকটা কীভাবে আমরা দেখবো আমরা এখানে আছে তেষট্টি আর এই তিনটার সংখ্যা যদি আমরা গুণ করি আমরা যদি গুণ করি সাত ইন্টু নয় ইন্টু যদি এক করি হচ্ছে কত আমাদের তেষট্টি হচ্ছে কিন্তু আমাদের তো এবারে যদি আমরা এই তিনটায় গুণ করি তো এইটারও গুণ ফল হচ্ছে তেষট্টি হচ্ছে আর এইটারও হচ্ছে গুণ ফল তেষট্টি তো এইটারও গুণফল কত হবে তেষট্টি হবে এইটারও গুণ ফল তো এটা কী করলে হচ্ছে তিন সাথে একুশ এই তিনটার সংখ্যায় যদি গুণ করি তিন ইন্টু এক ইন্টু সাত তিন এককে তিন তিন সাত একুশ একুশ হচ্ছে একুশের সময় কত গুণ করলে তেষট্টি হবে নিশ্চয়ই তিন তাহলে তিন গুণ করলে হয়ে যাবে তেষট্টি তো তিন আমাদের অপশান আছে নাকি দেখব আমাদের অপশান এ তাহলে এক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো পরেরটা নেক্সট প্রবলেমটা কী আছে দেখব তো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে সমাধান করার চেষ্টা করবে তারপর যদি না পারো এই সলিউশনগুলো দেখবে তো এই কোশ্চেনটার সলিউশনটা কী হবে আমরা দেখব তো এখানে আছে ছয় এখানে আছে চব্বিশ এখানে ষাট আর এখানে আছে একশো কুড়ি এখানে আছে দুশো দশ তো এখানটাতে কী হবে এটাতে এইখানটাতে কী হবে তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কী সজুশানটা আছে দেখব তো আমরা যদি তো প্রথমে ছয়টা কীভাবে এসছে আমরা দেখে নেব ছয়টা যদি আমরা এক ইন্টু দুই ইন্টু যদি আমরা তিন করি হচ্ছে কত আমাদের ছয় তাহলে একইভাবে এই দুই টা ওইখানে নেমে যাবে দুই আর তিনটা যদি আমরা এখানে নামিয়ে দিই ছয় আর এখানে তিন গুণ এখানে হবে চার তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় ছয় চারে চব্বিশ হয়ে গেল তো পরেরটার ক্ষেত্রে তিন চারটা আমরা নামিয়ে দেব এখানে থ্রিন ইন্টু চার আর চার গুণ হয়েছিল এখানে গুণ হবে পাঁচ এক বাড়ছে এখানে তিন হয়েছিল এখানে চার হয়েছে এখানে পাঁচ হয়েছে তো তিন চারে বারো পাঁচ বারং ষাট তো ষাট হয়ে গেল এই যে এবারে এই চার পাঁচটা আবার নেমে যাবে এখানে চার ইন্টু পাঁচ এখানে পাঁচ গুণ হয়েছিলো এখানে ছয় হবে চার পাঁচে কুড়ি কুড়ি ছয় একশো কুড়ি গুণ করলে হচ্ছে তাহলে এই তো একশো কুড়ি হয়ে গেছে তো পরেরটা দেখবো পাঁচ ছয়টা আবার নামিয়ে দেবো এখানে পাঁচ ইন্টু ছয় এবং এখানে ছয় গুণ হয়েছিল যে তিন বা এক বাড়ছে তিন হয়েছে চার হলো পাঁচ হয়েছে ছয় হয়েছে এবারে কত হবে সাত পাঁচ ছক তিরিশ তিরিশ ইন্টু সাত করলে হচ্ছে দুশো দশ এই তো দুশো দশ হয়ে গেছে তো এবারে পরেরটা কী হবে ছয় ইন্টু সাত হবে ছয় ইন্টু সাত এখানে সাত গুণ হয়েছিল এখানে কত গুণ হবে আট তাহলে ছ সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ আটে গুণ করলে বিয়াল্লিশ হাজে গুন কল হচ্ছে আর দিয়ে ষোলো চার হাজে বত্রিশ এক তেত্রিশ তিনশো ছত্রিশ হচ্ছে তো এখানে হবে তিনশো ছত্রিশ তো আমাদের তিনশো ছত্রিশ অপশেন আছে নাকি কি দেখব তো অপশান তাহলে বি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে তো নেক্সট প্রবলেমটা কী আছে আমরা দেখব এখানে আছে চব্বিশ পঁয়ত্রিশ কুড়ি একত্রিশ ষোলো সাতাশ তো পরের দুটো সংখ্যা কী হবে এই দুটো সংখ্যা কী হবে অপশানগুলো কী কী আছে দেখব নয় নয় পাঁচ তিরিশ আট পঁচিশ নাকি বারো তেইশ তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথমে পজ করে সমাধান করার চেষ্টা করো তো তোমাদের কিন্তু এন টি বিসি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের আসবে তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে অবশ্যই একটি লাইক করে দেবে তো পরের এটা সলিউশানটা কী হবে এই চব্বিশ আর পঁয়ত্রিশ চব্বিশ পঁয়ত্রিশে যোগ করলে হচ্ছে কত এই দুটো ডিফারেন্স কত সংখ্যা দুটা চব্বিশ আর এইতে আছে পঁয়ত্রিশ এই সংখ্যা দুটার ডিফারেন্স কত পঁয়ত্রিশ থেকে চব্বিশ বাদ দিয়ে হচ্ছে এগারো আর এই একত্রিশ কুড়ি এই এখানে আছে কুড়ি তারপরে আছে কত একত্রিশ কুড়ি একত্রিশ ডিফারেন্সও এগারো একত্রিশ থেকে কুড়ি বাদ দিলে এগারো আর সাতাশ ষোলো ডিফারেন্স কত সাতাশ থেকে যদি ষোলো বাদ দেওয়া যায় তবুও ডিফারেন্সটা হচ্ছে এগারো তো আমাদের এইখানেও এমন সংখ্যা দুটো বসাতে হবে যাদের ডিফারেন্সটা হচ্ছে এগারো তো আমরা অপশানের দিকে দেখব কোথায় আমাদের ডিফারেন্সটা এগারো আছে তো ডিফারেন্সটা আমাদের কত হতো হবে এগারো তো নয় নয় বিয়োগ করলে ডিফারেন্স কি এদের এগারো একদমই না এদের এগারো নয় তাহলে এই অপশানটা হবে না তো পাঁচ তিরিশ এদের ডিফারেন্স কত পঁচিশ তো এটাও হবে নি আট পঁচিশের ডিফারেন্স কত আট পঁচিশের ডিফারেন্সও এগারো নয় পাঁচ হচ্ছে কুড়ি আর হচ্ছে সতেরো সতেরো ডিফারেন্স হচ্ছে তাহলে এইটাও হবে না তাহলে বারো তেইশের ডিফারেন্স কত বারো তেইশের ডিফারেন্স একদম এগারো দেখো তোমরা তেইশ থেকে যদি তোমরা বারো বাদ দাও দেখবে তোমাদের এগারো হচ্ছে তো ডিফারেন্স হচ্ছে এগারো তাহলে এইখানে সংখ্যাটা কত হবে বারো তেইশ হবে এখানে সংখ্যাটা তো অপশান ডি একদমই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখব তো নেক্সট প্রবলেমটা আছে হাইভ বি আর আইরি তাহলে কী হবে তো যেখানে আমাদের মৌমাছি দিকে রাখা হয় অর্থাৎ মৌমাছিদের যে ঘরটা সেইটাকে ওয়ান ওয়ার্ড সাবসিডি অর্থাৎ ইংলিশে বলে হাইভ আর আইরিটাকে আইরি হচ্ছে কাদের ঘর আইরি হচ্ছে ইঙ্গলের ইঙ্গলরা যেখানে থাকে অনেকগুলো ইঙ্গল সেখানকে আইরি বলে তো এক্ষেত্রে ইঙ্গল একদম সঠিক উত্তর হয়ে যাবে তো পরের প্রশ্নটা কী আছে দেখব পরের প্রশ্নটা আছে এ সিই বি এফ জি আই কে তো এখানটাতে কী হবে এখানটাতে কী হবে তোমরা ডিফারেন্সগুলো লক্ষ্য করার চেষ্টা করবো এ বিটা নেই সি হয়েছে বিটা নেই এ আছে এই যে এ তারপরে কত বি হয় তারপরে কত সি তারপরে কত হয় ডি তারপরে হয় ই কিন্তু এখানে বিটাও নেই ডিটাও নেই অর্থাৎ একটা লেটার ছাড়া ছাড়া লেটারগুলো আছে পরেরটার ক্ষেত্রে দেখব বি সি হয় ডি ই এফ এই যে সিটা নেই আর ডিটা নেই অর্থাৎ একটা ছাড়া ছাড়া হয়েছে পরেরটার ক্ষেত্রেও একই জি এইচ আই জে কে এই যেটাও নেই এইচটাও নেই জি আই কে আছে যে তো পরেরটার অপশানগুলোর ক্ষেত্রেও দেখব আমরা তো প্রথম অপশানটা কী আছে এইচ জে এল এইচ এর পরে কী হয় জি এইচ আই জে কে এল দেখো প্রথম এইটাও নেই এইটাও নেই এইচ এল তাহলে এই অপশানটা একদম সঠিক উত্তর অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর দেখবে পরেরগুলোর ক্ষেত্রে কিন্তু হয়নি এর পরে কী হয় বি তারপরে কত সি তারপরে কত ডি তারপরে ই তো বিটা নেই সি এরপরে এক্স হয়ে গেছে তাহলে এইটাও হবে না এইটাও দেখবে এইটাও দেখবে এইটাও হবে না তাহলে অক্ষেত্রে অপশানে একদমই সঠিক উত্তর হয়ে যাবে তো পরের প্রশ্নটা কী আছে দেখব পরে তোমাদেরকে বলবো তোমরা যারা আন একাডেমি সাবস্কশন নিতে যাও তো আমাদের যে ক্যাপিটাল লেটারের কোডটি আছে গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারে যে কোডটি আছে গাইডেন্স গুরু মাঝখানে কোনো পেস হবে না তো এই কোডটি ব্যবহার করলে তোমরা কী সুবিধা পাবে তোমরা টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবে তো যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও এই কোডটি অবশ্যই তোমরা ব্যবহার করবে তোমাদের সুবিধা হবে টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবে তো পরের প্রশ্নটা কী আছে দেখব পরের প্রশ্নটা আছে নয় চব্বিশ ছয় তো এই জায়গাটাতে কী হবে নয় ইস টু চব্বিশ তো এইখানটাতে কী হবে বলছে তো আমরা যদি নয়ের সঙ্গে তিন গুণ করি তার সঙ্গে যদি নয়ের সঙ্গে তিন গুণ সাতাশ সাতাশের সঙ্গে যদি আমরা তিন বিয়োগ করি হয়ে যাবে কত চব্বিশ তো একইভাবে আমরা যদি তিন এর সঙ্গে তিন গুণ করি তার সঙ্গে যদি তিন যোগ করি হয়ে যাবে ছয় তো এইখানটাতে তিন হবে এখানটাতে তিন হবে অপশান তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তো পরের প্রশ্নটা কী আছে দেখব পরের প্রশ্নটা কী বলছে স্টার এস টি এ আর তারপরে আছে বি ইউটি বি ইউটি তারপর আছে ডাব্লিউ এ আর ডি তো এখানটাতে কী হবে তো এই ধরনের সলিউশনগুলো তোমরা কিন্তু প্রথমে কী করবো দেখবো অপশানগুলো লক্ষ্য করবে এক্স বি এ ই এক্স বি এক্স এফ এ এম ই তারপরে হচ্ছে ডি আর এ ডব্লিউ ডাব্লু অপশানগুলো আছে তাহলে এক্ষেত্রে কী হবে তোমরা কিন্তু প্রথমে ভিডিওটা পজ করে সমাধান করার চেষ্টা করো তো আমরা যদি এস টি এ আর এটা যদি আমরা রিভার্সে লিখি কি হবে এটা যদি আমরা রিভার্সে লিখি কী হবে রিভার্সে অর্থাৎ উল্টো দিকে যদি লিখি আর হবে প্রথমে তারপরে হবে এ তারপরে হবে টি তারপরে হবে এস এটা উল্টো দিকে লিখেছি আমরা এই যে তারপরে যদি আর এর পরে কী হয় এস অর্থাৎ এক প্লাস করে দিই প্লাস ওয়ান করে দিই সবগুলোর ক্ষেত্রে তো কী হবে আর এর পরে এস এর পরে কত বি টি এর পরে ইউ এস এর পরে টি অর্থাৎ এস এই ইউটি এটা চলে এসেছে তো এইটাও ক্ষেত্রে একইভাবে করবো ডাব্লু এ আর ডি এটাকে প্রথমে রিভার্সে লিখব তাহলে কীভাবে হবে রিভার্সে লিখলে ডি এ না ডি এ নয় ডি হবে ডি আর তাহলে হবে ডি আর এ ডি এবারে প্লাস ওয়ান করে দেবো সবগুলোর ক্ষেত্রে ডি এর পরে হচ্ছে ই ডি এর পরে হচ্ছে ই আর এর পরে এস এর পরে বিস হবে এর পরে এক্স নয় ইস আর এর পরে ই এর পরে ই আর এর পরে এস আচ্ছা এর পরে বি আর ডাব্লুর পরে এটা ডাব্লু এটা ডাব্লু এটা ডাব্লু তাই তো বোঝা যাচ্ছিল না এটা হচ্ছে ডাব্লু এটা ডাব্লু তাহলে ডাব্লুর পরে এক্স অর্থাৎ ই অপশন বি একদম সঠিক উত্তর হয়ে যাবে তো পরের প্রশ্নটা কি আছে দেখব পরেরটা বলেছে বেমানানটি নির্বাচন করুন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বেমানান এই সংখ্যাগুলোর মধ্যে একটি লজিক আছে এটি সবগুলোর ক্ষেত্রে কাজ হচ্ছে কিন্তু একটি অপশানের ক্ষেত্রে কাজ হচ্ছে না সেইটি আমাদেরকে খুঁজে বার করতে হবে আমরা খুঁজে বার করবো এটা কী হবে তো পঁচিশ ঊনপঞ্চাশ এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাঁচের স্কোয়ার হচ্ছে তোমার পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ দুটোই পূর্ণবর্গ সংখ্যা পরেটার ক্ষেত্রে একশো একুশ এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ আর হচ্ছে তেরো স্কোয়ার হচ্ছে একশো ঊনসত্তর আর হচ্ছে এই ডি অপশানটার ক্ষেত্রে নয় হচ্ছে তিনের স্কোয়ার আর পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার কিন্তু অপশান সিটার ক্ষেত্রে লক্ষ্য করো সাত কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আর একশো উনসত্তর তেরো স্কোয়ার অর্থাৎ অপশন সি এর ক্ষেত্রে বেমানান তাহলে অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর হয়ে যাবে তো পরের কোশ্চেনটা কী আছে দেখব পরের কোশ্চেনটা আছে বিডিএফএইচ আই কে এমও পি আর টি ডাব্লু তো পরেরটা কী হবে এখানে তো আমরা যদি এটা সমাধান করার চেষ্টা করি বিয়ের পরে কী হয় সি তারপরে হয় ডি তারপরে হয় ই তারপরে হয় এফ তারপর হয় জি তারপরে হয় এইচ এক্ষেত্রে হয় একটা সংখ্যা করে না একটা লেটার করে না এই যে ইটা নেই এখানে এ সিটা নেই এখানে সি নেই এখানে ই নেই এখানে জি নেই অর্থাৎ আছে কি বি ডি এফ এইচ পরেরটার ক্ষেত্রেও দেখো আই জে কে এল এম এন ও এখানে এনটা নেই এখানে এলটা নেই এখানে জেডা নেই তাহলে আই কে এম ও পরেরটার ক্ষেত্রেও তাই হয়েছে তাহলে আমার অপশানগুলো দেখব অপশানগুলো ডাব্লু পরে কী হয় ডাব্লু পরে এক্স তারপরে ওয়াই তারপরে কী হয় জেড তারপরে কী আছে এ তারপরে কী হয় বি তারপরে কী হয় বিয়ের পরে সি তাহলে একটা করে যদি সংখ্যা আমরা বাদ দিয়ে দিই এখানে এক্সট্রা বাদ দিলাম এখানে একটা ছাড়া ছাড়া এখানে বিটা দিলাম আমাদের দাঁড়ালো কি ওয়াই ডাব্লু ওয়াই এ সি ডাব্লু ওয়াই এসি আমাদের অপশান এ তাহলে একদম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তো পরের কোয়েশ্চেনটা আমরা দেখব সমাধান করা কি কী যে দশ কুড়ি তারপরে দুটো সংখ্যা কী হবে ছ পনেরো বারো ইস টু কুড়ি তারপরে দুটো কী হবে আমরা বারোটা যদি লিখতে পারি এইভাবে তিন ইন্টু চার সমান যদি আমরা লিখতে পারি বারো এবং হচ্ছে যদি আমরা চার ইন্টু পাঁচ সমান কুড়ি লিখতে পারি তো কী হচ্ছে এই সংখ্যাটা এখানে নামছে আর এইটার একটা পরে বেড়ে যাচ্ছে তাহলে এইটা এখানে নামবে পাঁচ আর এইটা এক ঘর বেড়ে যাবে তাহলে হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ আর এই ছয়টা এখানে নামবে ছয় আর এক ঘর বেড়ে যাবে সাত তাহলে বিয়াল্লিশ তো তাহলে তিরিশ ইস টু বিয়াল্লিশ হবে তাহলে অপশান ডি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে তো পরের কোশ্চেনটা দেখব কী আছে কী পি ডি আই এন এস ডাব্লু বি জি এল তো দেখব এক্ষেত্রে কী হয় তো এফ এ এর পরে এফ ক ঘর আমরা যদি কাউন্ট করি বিসিডি ইএফ তাহলে মাঝে চারটে লেটার নেই অর্থাৎ এর সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে এফ তো এফ এর সঙ্গেও দেখবে পাঁচ যোগ করলে হচ্ছে কে আর কে এর সঙ্গেও যদি আমরা পাঁচ যোগ করি পাচ্ছি আমরা পি অর্থাৎ প্লাস ফাইভ প্লাস ফাইভ করে হচ্ছে প্রতিটাতে তো একইভাবে ডাব এক্ষেত্রে অপশানগুলোও দেখব কোনটা প্লাস ফাইভ আছে কোনটা প্লাস ফাইভ আছে অপশানগুলোর ক্ষেত্রে তো ও এর পরে কি ও পি কিউ আর এস তো তিনটা লেটার মানে এটা হচ্ছে না তাহলে অপশান বি হবে না অপশান বি হবে না তো পরেরটার ক্ষেত্রে আমরা দেখব ও কিউ ও এম এন ও পি কিউ তো একটা লেটার এক্ষেত্রে অপশান ডিটাও হবে না তাহলে অপশন সিটা দেখব ও পি কিউ আর এস টি মাঝে চারটা লেটার আছে মানে এটা হতে পারে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই মাঝে দেখো চারটা লেটার আছে যে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই তাহলে ওয়াই এর পরে দেখবো আবার গুনবো ওয়াই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এ বি সি তারপরে হচ্ছে আবার ডি দেখো তাহলে মাঝে এর ফোনও চারটা লেটার অর্থাৎ ওটি টি ওয়াই এইটা একদম সঠিক উত্তর হয়ে যাবে তো পরের কোশ্চেনটা দেখব তো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো প্রতি পর্বের মতো এটা তোমরা সলিউশন করে আমাদের অ্যানসারটা কমেন্ট করে তোমরা জানাও তো কত ক্লাসে আমরা এটা সমাধান দিয়ে আমাদের ক্লাসটি শুরু করবো